বই মেলার সূচনা বৃহস্পতিবার থেকে শুরু হলো 47তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বই মেলার উদ্বোধন করেন। এবারের থিম ব্রিটেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ব্রিটিশ উপ হাই কমিশনার মিস্টার অ্যালেক্স এলিস সিএনজি সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও অন্যান্য বিশিষ্টজনেরা। জানা গিয়েছে এবছর জাগো বাংলার স্টলে থাকবে বড় চমক। এই স্টল থেকেই প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর লেখা 5টি বই। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জাগো বাংলার স্টলের থিম ভারতীয় সংবিধান। তিনি জানান, 47তম কলকাতা বইমেলায় লিটল ম্যাগাজিন সহ ছোট মাঝারি ও বড় প্রকাশকদের স্টল ও টেবিল মিলিয়ে হাজারটির মতন স্টল রয়েছে। মেলায় ঢোকা বেরোনোর 9টি গেট রয়েছে, যার মধ্যে 1টি গেট লন্ডন ব্রিজের আদলে তৈরি হয়েছে এবং 1টি গেট বেথুন স্কুলের 175 বর্ষ উপলক্ষে তার আদলে তৈরি। সমরেশ মজুমদার ও এ এস বায়াটির নামে 2টি হল রয়েছে বইমেলায়। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সমরেশ বসুর জন্ম শতবর্ষ স্মরণে রয়েছে 2টি মুক্ত মঞ্চ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।